হাই স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ভালো আছো? আর কেমন চলে পড়াশোনা? আশা করি পড়াশোনা করায় তোমরা। ভিডিওস তো সব টিচাররা দিতে থাকরা ভিডিও, তো ইংলিশ, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি আর বাকি যা যা আছে, বাংলা অলটি যাই আছে ভালো করে পড়ায় আশা করি। ওটাই এক্সপেক্ট করি তোমরা কাছে, যে তোমরা ভালোটিকে ভিডিও দেখরায় আর পড়ায়। আমি যদিও হয়েছিলাম কমেন্ট করার লাগে, বাট কমেন্ট আয় না। এটা একটা আমি একটা জিনিস বুঝতে পারবো, বুঝতে মানে বুঝি আর এটা দ্বারা কিতা, যে তোমরা কমেন্ট করো না মানে তোমরা মাথার মধ্যে পুরো কনসেপ্ট ঢুকছে, তোমরা বুঝছো, ওটা আমি বুঝি আর। তোমরা কতটুকু বুঝছো এটা তোমরা জানো, বাট আমি আমার বিশ্বাস হয়ে গেছে যে হয়তো তোমরা বালাটিকে বুঝরা, হয়তো আমি বালাটিকে বুঝাইতে পারলাম। আর যদি কমেন্ট আইতো তো আমি বুঝলাম না, বালাটিকে বুঝাইতে পারলাম না বা তোমরা বুঝতে প্রবলেম হল, তার মানে তোমরা কমেন্ট করো না মানে বুঝতে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো চলো আজকে কিতা শিখবো। আজকে বেশি বড় বড় হেভি টপিক দেখতাম না, একদম নর্মেল, ঠিক আছে? তো শুরু করি। আচ্ছা, আজকে একটা বিষয় আমি কইমু তোমরা রে। বিষয়টা হইল বিজনেস, বিজনেস যে কনসেপ্টটা, এই বিজনেস কনসেপ্টটা কেমনে, এই বিজনেসের ইভলিউশন কেমন হয়েছে, মানে কই থেকে স্টার্ট হয়েছিল, হিস্ট্রির কোন পার্ট থেকে স্টার্ট হয়েছিল আর ওখানের কী পজিশন বিজনেসের, ওটার বিষয়ে ছোট্টখাটো একটা ডিসকাশন করবো ওখানে আমরা। মন দিয়ে শুনবো, এটা খুব ইম্পর্ট্যান্ট। যেহেতু আমরা কমার্স স্টুডেন্ট, আমরা জানতে লাগবো যে বিজনেস স্টার্ট কেমন হয়েছে, কী কী প্রসেস এটা ডেভেলপ হয়েছে। আজকের যে এই যে বিজনেস সোলের চারিদিকে অত বড় বড় কোম্পানিজ আছে, ইন্ডাস্ট্রিজ আছে, বা ওখানের যে বিজনেসের ডেফিনেশন কেমনে এটা হইল, কেমনে স্টার্ট হইল, এটার থেকে শুরু করি। দেখুন আমি দেখি আপু আর স্টার্ট, ফার্স্টে স্টার্ট হয়েছে, আমি ক্লাস 2 নম্বর বা 3 নম্বর ক্লাস, আই থিঙ্ক 1 নম্বর ক্লাস আই থিঙ্ক কইছিলাম তোমার যে বিজনেস শুরু হয়েছিল কেমনে, আদি মানব যারা আছেন, যারা আনসিভিলাইজড যারা আছে, জাস্ট বান্দর থেকে মানুষ বঞ্চে, যদিও এখন বহুত মানুষ বান্দর হয়ে ঘুরের, যাই হোক, তে তারা কিতা করছে, স্টার্ট করছে বিজনেসটা কেমনে, কেমনে তারা প্রথমে কিতা আসেন, তারা যে যেরকম শিকার করতো ওটাই তারা রাখে দিত, স্টক করিয়া বা ওটাই তারা খাইতে থাকতো, ঠিক আছে? তখন কিতা আসেন, তারা নিজেরের মধ্যে কাজ আছে, যেন আমরা গ্রুপ বানালিছি, ঠিক আছে, ও গ্রুপ, ও গ্রুপ একটা ফ্যামিলি আর একটা গ্রুপ আর একটা ফ্যামিলি, তো যার যারই ফ্যামিলি আর শিকার করতো বিভিন্নভাবে তারা কিতা করতো, কনজিউম করতো, ঠিক আছে? ওখন ঘটনা কিতা হয়েছে, এটা ফার্স্ট যেটা আছে এটা তারা ফ্যামিলি, ফ্যামিলি সেন্ট্রিক আছে, ফ্যামিলি সেন্ট্রিক, ফ্যামিলির মধ্যে সব কাজ হইতো। সেকেন্ড হয়েছিল তারা, সেকেন্ড পোর্শনে গেছে আমি যেটা বুঝলাম, এক্সচেঞ্জ মানে বার্টার সিস্টেম, মানে একটা ফ্যামিলি দেখছে যে আমরা কাছে ওটা আছে বাট এটা খাইতে খাইতে আর ভাল লাগেন না, বা এটা কনজিউম করতে করতে আর ভাল লাগেন না, অন্য গ্রুপের মধ্যে আরেকটা জিনিস আছে, তে আর তার হেও সেম প্রবলেম, খাইতে ভাল লাগেন না, চলো কিছু একটা পোর্শন, সব না কিছু একটা পোর্শন না এক্সচেঞ্জ করে নেই, একটা ফ্যামিলির লোক আরেকটা ফ্যামিলি, একটা গ্রুপের লোক আরেকটা গ্রুপের, ঠিক আছে? এক্সচেঞ্জ করাতে এটার নাম পড়ে গেছে কিতা, বার্টার সিস্টেম। তখন ফ্যামিলি সেন্ট্রিক থেকে প্রসেসটা কিতা কিতা ডেভেলপ হইল, এক্সচেঞ্জ মানে বার্টার সিস্টেম, ঠিক আছে? এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ স্টার্ট হইলো, যে একজনের লোক আরেকজনে বার্টার সিস্টেম নাম দেওয়া হইলো। খেনে বার্টার সিস্টেম নাম দেওয়া হয়েছে কারণ তখন মানির ইন্ট্রোডাকশন হয়েছিল না, তখন মানি বাড়িয়েছিল না, মানে পয়সা যেটা এটা বাইরেছিল না, তখন জিনিসের বদলা জিনিস এক্সচেঞ্জ হতো, এটা এটা লেগে এটা নাম দেওয়া হয়েছে বার্টার সিস্টেম। তোমরা যারা যারা ইকোনমিক্স লিখছো, ইকোনমিক্সও তোমরা সন্দীপ স্যার হয়তো বা ফরাইটা তোমরা রে বার্টার সিস্টেম বলে একটা চ্যাপ্টার চ্যাপ্টার আছে এইচএস ফার্স্ট ইয়ার বা ফরাই বা সারি। নেক্সট আইসে গ্রোথ অফ বাজার্স, বার্টার সিস্টেম বহুত বছর তারা করছে, বাটার সিস্টেম বহুত বছর তারা করছে, করার পরে দেখছে যে না বাটার সিস্টেম করিয়েও আমরা তারা কাছ থেকে জিনিস আনিয়া আমরা জিনিস মিলাইয়া খাইয়াও কিছু জিনিস বাকি থাকে, ঠিক আছে? যখন বাকি থাকে তখন কিতা করা, তখন চলো এটারে ই এক্সট্রা যেটা অ্যামাউন্ট আছে, যতটা গ্রুপ আছে বা যতটা ফ্যামিলি আছে, এক্সট্রা যেটা অ্যামাউন্ট আছে এটারে আমরা একটা পার্টিকুলার লোকেশনে লইয়া বই, বা পার্টিকুলার একটা জায়গাতে লইয়া বই আমরা,
যাতে এটা আমাদের মধ্যে, আমরা যে গ্রুপ আছে এটার মধ্যে না হইয়াও বাইরে আরও যারা বাইরের যারা আছে, যারা এটা দরকার আছে, তারাও এখান থেকে আমরা কাছে লইতে পারব। তখন কীটা হয়েছে, বাজার স্টার্ট হয়েছে, যে যেটা সারপ্লাস অ্যামাউন্ট অফ গুডস অ্যান্ড গুডস যেটা আছে আমরা কাছে, বাটার এক্সচেঞ্জ করেও যেটা থাকে ওটা, যেমন আমরা সিম্পল এক্সাম্পল, আমরা যে বাজার বয় বাড়ির সামনে বা আশেপাশে বাজারও যে বাজার বয়, সবজি বাজার হোক, মাছ বাজার, মাংস বাজার, যেসে তো বাজার যে বয় খেনখেনে বয়, কারণ তারা কাছে সারপ্লাস আছে, তারা নিজে খাইয়েও সারপ্লাস রাখে, ওটা লিয়ে বাজারে বয় যাতে এটা বেচার পরে আরও কিছু এটার থেকে আর্নিং করতে পারে। তো সেম প্রসেসটা তখন কিন্তু হইতো, জিনিসের বদলা জিনিস, তখন তারা বাজারও সিস্টেম আইলো। তো বাজার তো বুঝুনি, বাজার কীরকম শুরু হয়েছে ওরকম বাজার শুরু হয়েছে। নেক্সট যেটা ডেভেলপ হইলো বাজার থেকে কনসেপ্ট আইলো, টাউনের কনসেপ্ট আইলো। আচ্ছা এটা লেখলাম না, বাজার থেকে কেতা কনসেপ্ট আইলো টাউন, কেতা টাউন, টাউন আর ভিলেজের মধ্যে তফাত কেতা, টাউন আর ভিলেজের মধ্যে তফাত হলে গিয়া টাউনের মধ্যে সব ইন্ডাস্ট্রিজ, বড় বড় কোম্পানিজ, ভালো ভালো সুন্দর সুন্দর ঘর, যেখানে ক্ষেতের জমি বহুত কম থাকে, ভিলেজ কিতা এই ধরনের সুবিধা, মানে গাড়ি ঘোড়া এটার এটার সুবিধা বা সুন্দর রাস্তা এটার সুবিধা, ভিলেজ হোম আস আসে বাট হোম আস, ঠিক আছে। আর ক্ষেতের জমি এগ্রিকালচার বেসিস, তো ভিলেজ বেসিক্যালি এগ্রিকালচার বেসিস, আর টাউন হলে গিয়া জব করতাম, বিজনেস করতাম ওরকম, ঠিক আছে। তো টাউনের কনসেপ্ট এফরে আইলো, বাজার থেকে কী হইলো, টাউনের কনসেপ্টে তখন ইন্ট্রোডাকশন হইলো গিয়া মানির, তখন দেশের মধ্যে বা সমাজের মধ্যে মানি আইলো, সরকারে যেও সরকার আসিল, আস্তে আস্তে ডেভেলপ হইতে থাকার, তো সরকার বনছে, গ্রুপ বনছে, ঠিক আছে। এরপরে কীটা হইলো মানির ইন্ট্রোডাকশন, যে না ওখন জিনিসের বদলে জিনিস বুঝা যান না, যে হার কতখান ইম্পর্টেন্স বা খে কতটুকু দাম দিয়ে লর, জিনিসের বদলে জিনিস বুঝা যান না, ওখন কীটা করি আমরা মানি ইন্ট্রোডাকশন করি কয়েন, ঠিক আছে, যে ওই ওই সাইডটা কয়েনের এগেনস্টে আমি অতটা চাউল অত কেজি চাউল ফেম, ওরকম সিস্টেম হয়েছে। তখন ও ও তখন কীটা হয়েছে টাউন হয়েছে, কীটা হয়েছে যে বাজার ভিলেজের মানুষে কীটা করছে, মানে তারা গুডস রাডে গুডসগুলা টাউন পর্যন্ত সিতরাই দিছে, এক্সপ্যান্ড করে দিছে, যাতে টাউনের মানুষের ভিলেজের মানুষের গুডস কিনতে পারে আর তার ইনকাম হইতে পারে, ঠিক আছে। তখন থেকে টাউনের কনসেপ্ট আইসে, যে না আমরা ভিলেজের জিনিস লই আমরা টাউনে যাইব, ঠিক আছে, বা টাউনের মানুষ ভিলেজে আইব, আই আমরা জিনিস লই যাই। অতদিন পর্যন্ত বাজার পর্যন্ত কীটা আসেন ভিলেজ এক জায়গার মধ্যে, আমরা যে জায়গাতে আসি ভিলেজ বা যেখানেও আসে, এরপরে যখন টাউন বলছে তখন তারা কইছে না আমরা জিনিসটা টাউনেও পৌঁছা দরকার। অর্থাৎ দেখছো না আমরা বাড়ির সামনে ঠেলা দিয়ে সবজি লইয়া বা মাছ উস খান্দ করে লইয়া, এটা এই কনসেপ্টটা, ঠিক আছে, ও কনসেপ্টে। নেক্সট আছে কি দা টাউনের পরে ইন্টারন্যাশনাল ট্রেড, এখন টাউন মানে হলে গিয়ে পুরো বনি গেছে একটা ওয়ার্ল্ড বা সমাজ একটা বনি গেছে, একটা এক একটা কান্ট্রি বনি গেছে, যেখানেও মানুষে বিজনেসের পুরা মজাটা পাইছে, বিজনেসের মজা পাওয়াতে টাউন এফরে আইসে, টাউন কনসেপ্টের পরে যখন দেখছে যে আমরা আমরার মধ্যে অত ভালো বিজনেস হয়, ঠিক আছে, আমরা নিজেরার মধ্যে এক জায়গার মধ্যে ভিলেজ হোক টাউন হোক অত ভালো বিজনেস হয়, তো আমরা যে টেরিটরি থাকি, মানে টেরিটরি মানে বাউন্ডারি, যে বাউন্ডারি থাকি মানে যে কান্ট্রির থাকি, এটার বাইরে তো আমরা জিনিস পাঠাইতে পারব, ঠিক আছে। ও ইন্ট্রোডাকশন হয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্রেডের, ইন্টারন্যাশনাল ট্রেড মানে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ, মানে অতদিন আমরা বাউন্ডারি আমাদের দেশের ভিতরে এক্সচেঞ্জ করছি, তখন দেশের বাইরের মানুষের লেগে এক্সচেঞ্জ করবো আমরা, ঠিক আছে, তখন হয়তো বা আরও বালা আমরা সুযোগ পাইতে পারি। নেক্সট আইসে ইন্ডাস্ট্রিয়াল ইন্টারন্যাশনাল ট্রেডের পরে আইসে, তখন একটা ইয়ার আছে 1760, অ্যারাউন্ড 1760, অ্যারাউন্ড দ্য ইয়ার 1760 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হ্যাজ ইন্ট্রোডিউসড, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে অতদিন পর্যন্ত যারা যে যে জিনিস বনছে বা যে যে জিনিস শিকার করতো, যেতে ডেভেলপ হইতে হইতে যে জিনিস বনতে, এটা টুকটাক হাতে খাওয়া যেত, ঠিক আছে, হাত দিয়ে খাওয়া যেত বা মানুষ বেশি লাগায় খাওয়া যেত, ঠিক আছে, যেভাবে এগ্রিকালচার হাত দিয়ে খাওয়া যেত। কিন্তু এরপরে কীটা হইলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আইলো, নেক্সট নাম হইলে গিয়া ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটা বহুত একটা ইন্টারেস্টিং টপিক, কিন্তু স্পেশালি কমার্স স্টুডেন্টের লাগে এটা জানা দরকার,
তো তোমরা যদি ভিডিও দেখে মনে হলো যে না এইটা তোমরা লাগে, এটা কিন্তু বহুত মজার জিনিস, যদি তোমরা হো তো আমি এটার লাগে আলাদা একটা ভিডিও বানাই বা তোমরা ভিডিও আমি প্রোভাইড করতে পারবো কোনো একটা ক্লাস, তোমরা হইব মানে নাহলে আউরি হইয়া লাভ হইতো, ঠিক আছে? ইন্ডাস্ট্রি রিভলিউশন মানে বেসিক জানিয়ে রাখো, মেশিন বোনা স্টার্ট হইল, ঠিক আছে? অতদিন মানুষ দিয়ে খাওয়া যাইতো বা গরু দিয়ে খাওয়া যাইতো, তখন মেশিন আইলো। আগে গরু দিয়ে হাল চাষ হইতো, তখন ট্রাক্টর দিয়ে হাল চাষ হয়, মেশিনের ইন্ট্রোডাকশন হইলো। তো কেমনি মেশিনটা আইলো, কিতা কেনে আইলো, হে বানাইছে, সব কিছু আমি ডিসকাস করতে পারবো যদি তোমরা হতে, আর যদি না হতে ওই কোনো প্রবলেম নেই, কিন্তু জানলে স্পেশালি কমার্স স্টুডেন্ট লাগে খুবই খুবই বেশি দরকার। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কেনে দরকার, আমি ক্লাসে লাস্টে করি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে মেশিন বানা স্টার্ট হলো, তখন মানুষে মেশিন দিয়ে জিনিস বানানো শুরু করলো, আর বাজারের সিস্টেমও আছে, টাউনও আছে, ইন্টারন্যাশনাল ট্রেড বাইরেও বেসের ভিতরেও বেসের সব জায়গাতে, মানে তখন আরও ডেভেলপ হলো, আরও উন্নত হইলো গিয়া সমাজটা। আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে হওয়া হয় মেশিন এজ, মানে মেশিনের যুগ স্টার্ট হয়েছে, এখন মানুষ শেষ অন মেশিন। এখন আস্তে আস্তে আমরা দেখলাম মেশিনের কতটুকু ডিজিটাইজেশন হয়ে গেছে, তোমরা গৌরব হয়ে ক্লাস করো, আমি ওখানে দাঁড়াই তোমরা ক্লাস করাইয়া, তো বুঝিল 1760 আরম্ভ হয়েছিল এই জিনিসটা। নেক্সট হলে গিয়া আর এফরে কীটা হয়েছে, গ্রোথ বিজনেসের গ্রোথও স্টার্ট হয়েছে, ঠিক আছে? এফরে অ্যাকচুয়ালি বিজনেসের গ্রোথ শুরু হয়েছে, অনেকবার কেমনি বিজনেসের গ্রোথ শুরু হয়েছে যখন মেশিন বানা স্টার্ট হয়েছে, মানুষে বেশি বেশি বানানো শুরু করছে জিনিস, আর জিনিস বেশি বানাইতে হইলে একটা রুম লাগবো, একটা জায়গা লাগবে যখন মেশিন বানাইয়া বিভিন্ন মানুষই মেশিনটার অপারেট করতে লাগবো, তখন আইলো ফ্যাক্টরি। কেতা আইছে? মিল, আমরা কই না মিল, ফ্যাক্টরি। ফ্যাক্টরি আইছে, ফ্যাক্টরি থেকে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি বনলো, ঠিক আছে? কয়লার ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে, ওয়েল ইন্ডাস্ট্রি আছে, এরপরে স্টিল ইন্ডাস্ট্রি আছে, সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিজ, কটন ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। এখন ইন্ডাস্ট্রি কিতা এটা নেক্সটে আছে, ওখানে কইয়ান না, ইন্ডাস্ট্রি মানে বুঝে আমি পড়ে দেখি, বিভিন্ন ধরনের বড় বড় ইন্ডাস্ট্রি, মিল, ফ্যাক্টরিজ বনা শুরু করলো, ঠিক আছে? তখন গিয়ে বিজনেসে তার পুরা ট্রেক ধরলো, যে না ওখন আর ফিসে ঘুরিয়া চাও না, ওখন আমি ওখন পুরা যাইতাম সুযোগ, ঠিক আছে? তখন বিজনেসের গ্রোথ শুরু হলো, আর ওটারই রেজাল্ট ওখন আমরা যে অত ডেভেলপমেন্ট সাইডে দেখি, ঠিক আছে? নাইলে আগে এটা কিচ্ছু আসে না, নাথিং, মানুষ সিম্পল থাকতো, ওখনও সিম্পল আছে, বাট একটু খরচ বাড়িয়ে গেছে, কারণ মেশিন ইউজ হয় মেশিন, ঠিক আছে? ওকে, ডেভেলপমেন্ট অফ বিজনেস আফটার ইন্ডিপেন্ডেন্স, নেক্সট হলো আফটার ইন্ডিপেন্ডেন্স, মানে আমরা স্বাধীনতার আগে তো আমরা ব্রিটিশ আন্ডার আসলাম, তো আমরা অত বিজনেস করার সুযোগ পাইতাম না, কারণ ব্রিটিশ আন্ডার উপর অত্যাচার করতো, যা বিজনেস করতো ব্রিটিশে করতো। যখন আমরা স্বাধীনতা পাইলাম 1947, এরপরে কিতা হলো গিয়া 1947 ফলে 1947 ফলে আস্তে আস্তে বিজনেস উঠা স্টার্ট হইলো, কেন না ব্রিটিশে বহুত কিছু লাইন দেখা হয়ে গেছে, রাস্তা দেখা হয়ে গেছিল, বা বহুত কিছু তারা আসিল, ব্রিটিশ গেছে গিয়ে এটা খেয়ে সামলাইতো, আমরা ইন্ডিয়ানরা লইলাম, বা ইন্ডিয়ানও যারা আসল তারা সামলানি শুরু করলো, বিভিন্ন আইডিয়াস নতুন গ্রো করা শুরু করলো, ঠিক আছে? মেশিন বিভিন্ন আনানি শুরু হইলো, ও তো আফটার ইন্ডিপেন্ডেন্সের পরে স্টার্ট হইলো, ঠিক আছে? মানে ইন্ডিপেন্ডেন্সের পরে আবার স্টার্ট হইলো আর কি, মানে আরও ইন্ডিয়ার মধ্যে বিজনেসটা গ্রো করা শুরু করলো আবার নতুন করে, ঠিক আছে? এরপরে 1991 আইলো গিয়া LPG, ঠিক আছে? যেটা খাওয়া হয় এটা ফাইবা তোমরা সব সব ইকোনমিক্সও আছে, আমি আগের থেকে একটু কনসেপ্ট হয়ে দিলে ইয়ার নিউ ইকোনমিক পলিসি কোন ইয়ারও আইসিল 1991। নিউ ইকোনমিক পলিসির মধ্যে কী আসছিল 1991-এর আগে ইন্ডিয়ার মধ্যে সব ভিতরে কাজ হইত, ঠিক আছে? মানে তারা তখন ইন্ডিয়ায় এই যে ইন্টারন্যাশনাল ট্রেড ফলো করা শুরু করছিল না, ঠিক আছে? পুরো বন্ধ আছে, যে না বাইরের কোনো আমরা ভিতরের কোনো জিনিস বাইরে যেতাম না, তখন ইন্ডিয়ায় মানুষের নিজে নিজে কাজ করতো, নিজেরার মধ্যে বেচা কেনা করতো। এই নিউ ইকোনমিক পলিসি হওয়ার পরে কী হয়েছে, গভর্নমেন্টের ডিসিশন লইল যে না ওখন কীতা হইব, আমরা বিজনেস বাইরে যাইব, গ্লোবালাইজেশন করব, G4 গ্লোবালাইজেশন,
মানে গ্লোবাল মানে পুরো ওয়ার্ল্ডের লগে আমরা বিজনেস করব। প্রাইভেটাইজেশন, অতদিন পাবলিক সেক্টর আছে মানে গভর্নমেন্টের আন্ডারে বিজনেস চলতো বা থাকতো কোম্পানি থাকতো, প্রাইভেট সেক্টরে চান্স দেওয়া হয়েছে এখন, ঠিক আছে। ওটার লিগে আজকে এই সব দিকে প্রাইভেট কলেজ, প্রাইভেট স্কুল, প্রাইভেট কোম্পানি থাকে। লিবারালাইজেশন মানে খোলা, তুমি যেসা কেন যেসা রকম বিজনেস করতে পারবা, কিন্তু কিছু রেস্ট্রিকশনস মানিয়ে। তো ওর লগে এটা ওগুলো চলের কয়েকদিন আগে তোমরা জানো নিউ এডুকেশন পলিসি আইছে, তো বিভিন্ন ধরনের চেঞ্জেস আর ডিজিটাইজেশনের উপরে জোর দেওয়া ওরকম। তো ওভাবে বিজনেসের ইভলিউশন হয়েছে শুরুর থেকে ওখানে ফুরন ওখন। তোমরা জিনিসটা আবার আবার ভালোভাবে দেখিও, রিভাইন করিয়া ভিডিওটা, ভিডিওটা আবার আগে নিয়ে দেখিও। এটা তোমরা লিগে কেনে হয়েছে কারণ তোমরা জানা দরকার যে এরকম বিজনেসটা কেমনে জন্ম হইল, কেমনে আইলো, কেমনে গেল, এটা সব কিছু জানতে লাগবো না। জন্ম না জানিয়া কাম করা যায় কোনো বোঝেন ওকে। আর বেশি বোর করতাম না, ঠিক আছে, এটা জানাইছি, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা তোমরা যদি মনে করো আমি তোমরা দিতাম, তো তোমরা আমারে হইও, আর নাইলে তো কোনো দিন চান্স পেলে হইম তোমরা কিতা হয়েছিল কিতা না। চলো নেক্সট যেটা টপিক আছে এটা হলো গিয়া ক্লাসিফিকেশন অফ বিজনেস। বিজনেস দুইটা পার্টে ভাগ করা হয়েছে, বিজনেস রে দুইটা পার্টে ভাগ করা হয়েছে, একটা পার্ট দুইটা পার্ট। এক নম্বর কিতা ইন্ডাস্ট্রি, ও আইসি ইন্ডাস্ট্রি, ওখানে ইন্ডাস্ট্রি মিনিং তোমরা বালা ঠিক বুঝবা ইন্ডাস্ট্রি কিতা জিনিস। সেকেন্ড নাম্বার হইল গিয়া কোশ্চেন কিতা হইতে পারে, সেকেন্ড নাম্বার ফার্স্টে, ফার্স্টে তো ইন্ডাস্ট্রি, সেকেন্ড হয়তো তোমরা যারা যারা বই পড়ছো তোমরা জানরা কমার্স, ঠিক আছে। চলো ঠিক আছে, তোমরা হইবা ইন্ডাস্ট্রি তো শুনছি, নামও শুনছি, বাট মিনিংটা তো ঠিক আছে সালে হইয়ে দিবা। কমার্স কিতা, কমার্সও তো আমরা ফোর ইয়ার, মানে আমরাও বিজনেস নিই। বিভিন্ন কোয়েশন বেজান স্টুডেন্টের মাথা আয়, যারা তোমরা ইন্টেলিজেন্ট, যারা বই পড়ছো যদি কিনিয়ে থাকো তো হয়তো বা বুঝছো কমার্স কিতা, নাহলে আমি বুঝাই দিন। কমার্স কোনো এখানে কোনো সাবজেক্টের মাথ মাথা হয়েছে না, কমার্স কমার্সের টপিকও আলাদা, ঠিক আছে। তো কমার্সও আমি কমার্সেরও এলাবোরেশন আছে, পুরো এক্সপ্লেনেশন আছে বড়ো, এটাও ইম্পর্টেন্ট তোমার সাব চ্যাপ্টার লিখে, ইন্ডাস্ট্রিও ইম্পর্টেন্ট। তো আমি সবটি একটু মানে এক স্টেপ বাই স্টেপ যাইমু, আগে ইন্ডাস্ট্রি শেষ করবো এরপরে কমার্স, ঠিক আছে। আপাতত আজকে জানিয়ে রাখো ইন্ডাস্ট্রি কমার্সের মিনিং কিনা, ঠিক আছে। ইন্ডাস্ট্রি মানে হইল গিয়া কিতা কইতাম, ইন্ডাস্ট্রি হইল গিয়া কোনো জিনিস বানানি, কোনো জিনিস বানানির যে প্রসেস, এই পুরো প্রসেস রকম হয় ইন্ডাস্ট্রি। তোমার বাবা ইন্ডাস্ট্রি মানে তো বড়ো বড়ো কোম্পানি, বড়ো বড়ো বিল্ডিং আলা, অফিস উফিস আছে, হ্যাঁ ওটাই তো। তারা অফিসে বইয়া কিতা করে, ফ্যাক্টরির মধ্যে ওয়ার্কাররে ম্যানেজারে ফোন করে হইয়া দে, কিতা হইয়া দে যে ও অতটা জিনিস বানানি হইতো। তো এই যে বানানি হইতো যে এই যে পুরো প্রসেসটা, ঠিক আছে, ওই প্রসেসটার নাম হইল গিয়া কিতা ইন্ডাস্ট্রি। সে ফর এক্সাম্পল কিতা কইতাম, বিরিয়ানি, ঠিক আছে, বিরিয়ানি না, বিরিয়ানির তো ইন্ডাস্ট্রি হয় না, এক মিনিট মানুষ মারবো আমার যদি বিরিয়ানি ইন্ডাস্ট্রি মানে দিই। টেক্সটাইল, টেক্সটাইল মানে বুঝো তো, আমরা যখন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আমি একটু আগে কইছিলাম টেক্সটাইল ইন্ডাস্ট্রি গ্রো হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আওয়ার পরে, মেশিন এই যাওয়ার পরে। টেক্সটাইল মানে বুঝো তো কাপড়, টেক্সটাইল মানে কাপড় হয়েছে, আমরা যে যে কাপড় লাগাই বা তোমরা যে কাপড় লাগাই বত, ঠিক আছে, বিভিন্ন ডিজাইনের কাপড়, এটা হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তো আমরা দেশেও টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, তো সেনে এটারে ইন্ডাস্ট্রি হওয়া হয়, সেনে হওয়া ফার্স্টে একটা গাছ লাগাইলাম, ঠিক আছে, ফার্স্টে একটা গাছ লাগাইলাম, সরি আমিও তো বালা আর্টিস্ট না, তোমরা খালি বুঝে নিলে, ফার্স্টে একটা গাছ লাগাইলাম, ঠিক আছে। গাছ লাগাইতে হইলে ওখানে গাছ অত বড়ো দেখাই, আমি গাছ লাগাইতে হলে কিতা করবো, আগে তো বিছিয়ে ফেলাইম, তো ধরিল ওখানেও আমি বিছিয়ে ফেলাইলাম ধরিলাম, ঠিক আছে। তো নেক্সট প্রসেসও কিতা হয়ে গেলো, গাছটা বড়ো হইলো, কিতার বেশি তুলার বেশি, তুলা বুঝো তো,
আশা করি বুঝবা, কারণ গরম দিনে আমরা লেপু কাঁথিয়ে ঘুমাই, খাল লেগে মানে আমরা ঠান্ডা আটকে বাবা তুলার লেগে, ঠিক আছে? তুলার থেকে বড় গাছ হইলো, গাছও কেটা ধরলো, তুলা ধরলো, তুলা ধরলো, ঠিক আছে? ও তুলাটারে আমরা ফাড়লাম, ফাড়িয়া ফ্যাক্টরিত লইয়া গেলাম, কিতা করলাম এটারে প্রসেসিং করলাম, ঠিক আছে? প্রসেসিং বলতে মেশিন লাগাইয়া তুলাটারে পুরাপুরি আমরা যেরকম ওখানে সাদা দেখতে, অ্যাকচুয়ালি তুলা তো এরকম থাকে না, গাছও গাছও অন্য ধরনের থাকে, এটার নামাইয়া কিতা ফাড়িয়া এটারে প্রসেসিং করি আমরা, পুরা মুলায়ম কটন যেটা প্রসেসিং করি আমরা, কিতা বানাই এটারে যেটা হই আমরা নেক্সট কটন, আমরা কটন বানাই এটারে, ঠিক আছে? কটন থেকে কিতা বুনবো, সুতা বুঝে তো সুতা, আমি সুতার সুতার ইংলিশ বলি গেছি পুর, আচ্ছা যাই হোক, সুতা কটন থেকে কিতা বুনলো, সুতা বিভিন্ন কালারের সুতা বানানি, সুতার থেকে কিতা বুনলো, কিতা আইলো ক্লথস, ঠিক আছে? ও ক্লথটা কিতা হইলো ফোর দিকে সেল করা হইলো মার্কেটও, এটা খেয়ে সেল করে ও ইন্ডাস্ট্রি সেল করে, তখন বিসি লাগানি থেকে দড়িয়া ক্লথ বোনা পর্যন্ত এই যে পুরা সিস্টেমটা পুরা প্রসেসটা, এই পুরা প্রসেসের নাম হইলো গিয়া ইন্ডাস্ট্রি। আশা করি এখন তোমরা বুঝছো, দেখিল পুরা পালাটিকে, পালাটিকে দেখিল, স্ক্রিনশট লয়ে রাখি তো, সেগুলো দেখাইও না, আমার ড্রয়িং খুব খারাপ, ঠিক আছে? তে সিড লাগাইছি, ফার্স্ট উই সো দ্য সিডস, দেন দ্য ট্রি হ্যাজ বিকাম ব্রড, উই টেকেন দ্য মেটেরিয়াল, দ্য দ্য র কটন, র মিন্স আর এ ডাব্লিউ, মানে যেটা ওখানেও খাসা রয়েছে, উই টেকেন র কটন ফ্রম দ্য ট্রি and send it to a factory, right? After that, in the in factory, what we done, what we have done, we have processed, means mane kida amra etare tik tak korchi, processed and found the final cotton, the final cotton, the white colored final cotton, and after that by this cotton we have made suta, though I forgotten the what call English of suta, so I'm saying suta, suta, okay? Then by this we have discovered the fashionable thing, the most fashionable things in this world is cloths, okay? The cloths, okay, whatever you wearing right now. উসকে বাদ তারপর কিনা হয়েছে, এই প্লটটা আমরা সেল করে দিছি, এই ফুল প্রসেসটার নাম হইল গিয়ে কিনা ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি একটা কোম্পানি, একটা বিল্ডিং অফকোর্স, কিন্তু তারা কিতা করে, তারা মেন অবজেক্ট কিতা, কিতার লিগে তারা অত বড় বিল্ডিং বানাইছে, এই যে ঠিক আছে, এই ক্লথটা বার করে লাগিয়া, এই ক্লথের নাম হইল গিয়া ফাইনাল প্রোডাক্ট, যেটা ফাইনাল যেটা বানিয়েছে ক্লথ আমরা কাপড় সুপড়, ঠিক আছে, প্যান্ট শার্ট যাই আছে, এইটার নাম হইল কিতা লিখে রেখে তো লগে লগে, কিন্তু লিখে রেখে তোমরা ফাইনাল প্রোডাক্ট। আর এটা কই থেকে বনছে হোসেন, কেদের থেকে স্টার্ট হয়েছে, ওখান থেকে স্টার্ট হয়েছে সিড থেকে, ঠিক আছে? এটার খোয়া হয় র মেটেরিয়াল, বা কোন কোন সময় আমরা যে র কটন আমরা ব্যবহার করছি এটারও র মেটেরিয়াল খোয়া যায়, ঠিক আছে? মানে মুদ্রা মাত হলো গিয়া কটন র মেটেরিয়াল, মানে হলো যেটা খাসা, এখনো কিচ্ছু বনছে না এটা, এটা আমরা আমরা এটাতে ফাড়ছি, ফাড়িয়া এটাকে প্রসেস করি আমরা খাফড় বানাইছি, খাফড়টা হইল গিয়া ফাইনাল প্রোডাক্ট। আর যেটার থেকে আমরা বানানি স্টার্ট করছি এটার নাম হলো গিয়া বেশি সেইটা হইতে পারে, আর যে র কটন আছে এটা হইতে পারে র মেটেরিয়াল, ঠিক আছে? তো ইন্ডাস্ট্রিতে আমরা এক কথা হইতে পারবো, ইন্ডাস্ট্রির মিনিং আমরা এক কথায় কইতে পারবো, এক মিনিট মুসাইতে সময় লাগে, ইন্ডাস্ট্রির মিনিং আমরা এক কথায় কইতে পারবো, বালাটাকে বুঝিও,
कन्वर्टिंग, कन्वर्ट माने बदलानी, कन्वर्टिंग द शेप साइज शेप साइज ऑफ रॉ मटेरियल्स इनटू ए फाइनल प्रोडक्ट। ठीक है, फाइनल प्रोडक्ट। हमने जो चॉकलेट खाई होती का दूध थी के स्टार्ट हुए, दूध रे प्रोसेस करिए डेयरी मिल्क बनानी हुए। ठीक है, डेयरी मिल्क माने डेयरी मानी कितना दूध, गुरु दूध, गुरु दूध थी क्या प्रोसेस करिए करिए डेयरी मिल्क बनानी हो। कि सुंदर टेक्निक, कि सुंदर प्रोसेस। ठीक है, इटा खाल लगे हुई से इंडस्ट्रियल रिवल्यूशन लगे हुई से मन रखियो, ये मेशिन गुला आई से जे इंडस्ट्रियल रिवल्यूशन लगे। तो इंडस्ट्रियल हमें एक कथा कितना कन्वर्टिंग मैंने बदलानी कितना बदलानी शेप साइज ऑफ रॉ मटेरियल्स इनटू ए फाइनल प्रोडक्ट। आज के टी शर्ट फोरसी। ठीक है, तो हमें गरम लगे फैन चलाने लगे, फैन चलाइले आवाज़ सुनते ना। तो ये टी शर्ट फोरसी ये खेमने बनछे ये कटन थी, कटन थे सूता बनछे सूता थे यहाँ विभिन्न भाव डिजाइन करा हुई है, अफकोर्स मेशिन यूज करी। ठीक है, तो हमें आठ जिस लिखते पड़ी प्रोसेस ऑफ कन्वर्टिंग द शेप एंड साइज ऑफ रॉ मटेरियल इनटू ए फाइनल प्रोडक्ट प्रोसेस। तो इंडस्ट्री इज बेसिकली ए प्रोसेस। ठीक है, आशा कर बुझे नहीं तुम्हारा इंडस्ट्री मानी क्या, बस वो सिंपल जिनिस आबार रिकॉल कर लिमु इंडस्ट्री मान हल गया प्रोसेस। हमें गाँसे गाँसर जो आँखी उखी दीम रख सीड थी मैंने बीसर थी गाँस हुई से गाँस फार्सी फाड़िया यहाँ फैक्टर लिया गेसि फैक्टर मेशिन यूज कर प्रोसेस करी हमें फाइनल कटन बार करसी वोटर थे सूता बनचे सूतार थे हाफड़ बनचे एफर इटारे सेल हो रहा इंडस्ट्री खाम कि से मैं सेल हो रहा एक्सचेंज करा प्रोसेस करिए पूरा एक्सचेंज करा। ठीक है, वोटा ले गया इंडस्ट्री। इंडस्ट्री वो जो पूरा फुल जो प्रोसेसटा ये फुल प्रोसेस तीनटा स्टेपे डिवाइड करा तीनटा स्टेजे डिवाइड करा। ठीक है, फर्स्ट स्टेजर नाम हो गया प्राइमरी इंडस्ट्री, सेकेंड स्टेजर नाम हो गया सेकेंडरी इंडस्ट्री एंड थर्ड इज टर्शियरी इंडस्ट्री। ठीक है, इंडस्ट्री तीनटा स्टेज आछे स्टेज वन टू एंड स्टेज थ्री। ठीक है, वो तीनोटा स्टेजे किन्तु मन रखियो सीड थे क्या फाइनल जो खाफड़ बनचे टी शर्ट बा कोनो पैंट बा कोनो फ्रक जाई होक जो बनचे ये तीनटा स्टेज फार हो गया गेछे मन रखियो तीनोटा स्टेज मिलाइया वो पूरा प्रसेसटा। ठीक है, क्या क्या प्राइमरी इंडस्ट्री सेकेंडरी इंडस्ट्री टर्शियरी इंडस्ट्री इटार मिनिंग क्या नेक्स्ट दिन कोई चलो बुझा गया से कमार्स जदिव और एक टपिक तो जस्ट मिनिंग बुझे दी कमार्स और हईतम ना फोर दिखे बुझे कमार्सर दुटा टाइप इंडस्ट्री जमीन दुटा टाइप कमार्स दुटा टाइप ट्रेड और एड्स टू ट्रेड जरा मन दिए फॉलो है तुम्हारा बड़ा टीके बुझियो। ठीक है, इट बहुत इम्पोर्टेंट टपिक और एग्जामो क्वेश्चन आए और एग्जाम तुके तुके क्वेश्चन दिवे शिखते बस बस मन लगत ना तुम जी लेकिन कन्सेप्ट बुझे नहीं। ठीक है, किंतु क्वेश्चन एग्जामो तुके तुके खुचाई खुचाई बार करोगे एक एक तो वो बुझे लगिया सफरा कन्सेप्ट जाना दरकार। ठीक है, जमन आम इवल्यूशन बुझाई हठात कर इंडस्ट्री रिवल्यूशन कब स्टार्ट होती तुम्हारा जी तुम्हारा एक क्वेश्चन खोलो लास्ट दिखे वोटार आंसर तुम्हारा दिओ तो कमार्स हो गए दुटा टाइप ट्रेड और एड्स टू ट्रेड। ठीक है, ट्रेड और एड्स टू ट्रेड क्या आपात तो जानिए रखो ट्रेड और एड्स टू ट्रेड। ठीक है, नेक्स्ट टाइम बुझाई ये दुटा आलो बाला। ठीक है, तो आज के आपात अत कानून और तुम्हारे तुम्हारा जेहेतु सब आज मोबाइल आछे
তো আমি একটা জিনিস চাইমু, তোমরা বার করিও যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কিতা, মিনিং কিতা, ঠিক আছে? আর এটা স্ট্রিক্ট আমার কোয়েশ্চেন, কিন্তু তোমরা যারা যারা ভিডিও দেখা, মানে যেও ভিডিও দেখো, এটা স্ট্রিক্ট কোয়েশ্চেন স্টুডেন্টরা স্পেশালি। তোমরা ইন্টারনেটে যাও, সার্চ করো হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, জাস্ট মিনিংটা দেখো, যদি বুঝো তে কমেন্ট আমার আনসার দেও, ঠিক আছে? এটা স্ট্রিক্ট আমি হইয়া দিয়ার, ঠিক আছে? আর যদি আনসার না দেও তো হইব কিছু না, মিনিং তো জানা হইল। বাট তোমরা সার্চ করিও, তোমরা সার্চ করিও হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, খুব বেশি ইম্পর্টেন্ট কমার্স স্টুডেন্ট লিখে জানা, ঠিক আছে? বুঝা গেছে? চলো আজকের লেগে অতটুক, বালারিকে পড়াশোনা করো, বেস্ট অফ লাক।